লেনিন স্টালিনের পরে যার নাম আসে তার নাম হলো তন্ময় ভট্টাচার্য বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স প্রসঙ্গ টেনে নাচ বরানগর নাচ নাচ তন্ময় বাবু নাচ বলে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে খোঁচা বিধায়ক মদন মিত্রের অন্যদিকে মেজা ছাড়িয়ে পাল্টা কটাক্ষ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যে ঝাঁপি খুললে ও লাভলি বেরিয়ে যাবে অনেকগুলো লাভলিকে কিন্তু রাস্তায় টেনে নামাবো কেন এমন হলো হঠাৎ বাঘ বিতর্ক এমন হলো একদিকে বিধায়ক মদন মিত্র দোষারোপ করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে আর একদিকে তন্ময়ের কড়া ভাষায় হুশিয়ারি বিধায়ক মদন মিত্রকে ঘটনার সূত্রপাত গত দুদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং ওমেন পুলিশ স্টেশনের যৌথ অভিযানে বরানগর পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর বডে নেতাজি কলোনি এলাকার এক ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে দীর্ঘদিন ধরে এখানে চলত মধুচক্রের আসর গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং মহিলা পুলিশ স্টেশনের অফিসারেরা অভিযান চালায় নেতাজি কলোনি এলাকার নম্বর এই এই আবাসনে যেখান থেকে ইতিমধ্যে আটক করা হয়েছে রাজা চৌরাশিয়া এবং রিঙ্কি দাস নামে তিনজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এখান থেকে দুজন নাবালিকাকেও স্থানীয় সূত্রের খবর আবাসনে প্রায় সই আসতেন বরানগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে সিপিএম কাউন্সিলর সাথি দাস তিনি জানতেন এই মধুচক্রের কথা সিপিএম কাউন্সিলর সাথী দাসের মত ততটাই দীর্ঘদিন ধরে চলতো নাকি এই ফ্ল্যাটেই মধু চক্রের আসর এমনটাই অভিযোগ হচ্ছে স্থানীয় কাউন্সিলর সাথী দাসের বিরুদ্ধে তবে একজন কাউন্সিলরের পক্ষে ওয়ার্ডের সমস্ত খবর জানা সম্ভব নয় পৌরসভারও কিছু দায়ভাত থাকে এমনটাই বলে বরানগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএম কাউন্সিলর সাথী দাস গোটা পশ্চিমবঙ্গে আমরা ধরাশাই সে সময় দাঁড়িয়ে বাইশ নম্বর ওয়ার্ডে একষট্টি পার্সেন্ট ভোট পেয়ে আমি জিতেছি প্রত্যেকটা ঘরে ঘরে আমি যাব এটাই আমার কাজ আর সেই কাজের ভিত্তিতে জনগণ আমাকে ভোট দিয়েছে আমি যতটুকুনি খবর পেয়েছি তারা ভাড়াটে ভাড়া এসছেন এখন এত লোকের বাস নেতাজি কলোনিতে কার বাড়িতে কবে ভাড়া আসছেন ভাড়া উঠে যাচ্ছেন এই পুঙ্খানুপুঙ্খ তথ্য রাখা কোনো কাউন্সিলরের পক্ষেই সম্ভব নয় অভিযোগটা জনপ্রতিনিধি দিকে না করে আগে নিজেদের আত্মসমালোচনা করার প্রয়োজন যে বা যারা আমার বিরুদ্ধে এই অভিযোগটা তুলছেন বরানগর থানা করছে বরানগর থানার নাকের ডগায় এইরকম একটা কাজ চলছে ঢিল ছোড়া দূরত্ব বরানগর পৌরসভা বরানগর থানা থেকে কি করছিল বরানগর থানা আর এই প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দরজা একেবারে তঙ্গে কামারহাটের বিধায়ক মদন মিত্র বলেন বড়নগর পৌরসভার ওই ওয়ার্ডের বাসিন্দা তন্ময় ভট্টাচার্য ওই ওয়ার্ডের কাউন্সিলর তার দলেরই সদস্য আর তিনি কিছু জানেন না আমার হতেই পারে না আসলে ক্ষমতার বাইরে থাকলে অতিরিক্ত উপার্জনের জন্য এইসব পদ বেছে নিতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় হৃদয় দয়ালু মমতা বন্দোপাধ্যায় যদি একটু খরা হয় এই ধরনের রেডগুলো আগে করাতেন তাহলে ওই যে সেলিম আর সুজন চক্রবর্তী আর শ্রমিক লাইরি যে বড় বড় বামপন্থী ভাষণ না সব ভাষণ শেষ হয়ে যেত আমার বলতে লজ্জা লাগছে সেই কাউন্সিলর একজন মহিলা একজন মহিলা কাউন্সিলর কি করে মহিলাদের দেহ ব্যবসা হয় এমন মৌচাক মধুচক্র বসার পরেও সব কিছু যেন চুপ করে বসে থাকেন উনি যদি বলেন আমি জানি না এর থেকে কোনো মিথ্যা হয় না কারণ ওয়ার্ড তো এই টুকুনি কুয়োর ব্যাগের মতো ছোট্ট কিন্তু পার্লামেন্টও নয় রাজ্যও নয় খুব বেশি হলে আমি জানি না কত ছ হাজার আট হাজার দশ হাজার ভোট হবে তো ন্যাচারালি সেখানে বামপন্থী যারা গন্ধ সুখে সুখে হানা দেয় একজন মহিলা হয়ে মধু চক্রকে সমর্থন করছেন মানে আমি বিকাশ বাবুকে বলবো আপনি একদিন বলছিলেন বাবু আমি শুনছিলাম ইমামপন্থীদের রীতি নীতি শিষ্টাচার এই ব্যাপারে বিকাশ ভট্টাচার্যরা কি বলেন তন্ময় তো আন্তর্জাতিক নেতা লেনিন স্যারিনের পরে যার নাম আসে তার নাম তন্ময় ভট্টাচার্য এবার বোধহয় যেতে নেই না ও আছে এবার তো সি পি জিরো সরি তন্ময় আমি শুনেছি খুব জ্ঞান দেয় এমনকি মাঝখানে বিমান বাবুদেরও জ্ঞান দিচ্ছিল যে বৃদ্ধদের ছড়ে যাওয়া উচিত তরুণদের হাড়ে তুলে দেওয়া উচিত তরুণদের হালে তুলে দিলে তো মধুচক্র বেড়ে যাবে ডান্স ডান্স বাংলা ডান্স আমাদের প্রোগ্রাম হয় দর্শের মুখ উজ্জ্বল করছে সেই তারি নামটা ব্যবহার করে দিচ্ছে রাতের গভীর অন্ধকারে ডান্স বরানগর ডান্স ডান্স সিপিএম ডান্স ডান্স তন্ময় ডান্স কামারহাটের বিধায়ক মদন মিত্র এই ঘটনা প্রসঙ্গে সিপিএম নেতা তথা বরানগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় ভট্টাচার্যকে একদিকে যেমন কটাক্ষ করে আর এই অভিযোগে মেজাজ হারিয়ে পাল্টা হুঁশিয়ারি সিপিএম নেতা তন্ময় যে। তিনি বলেন দক্ষিণেশ্বরে মদন মিত্রের একটি ফ্ল্যাট রয়েছে আর তার এলাকা থেকে একটি মেয়ে এখানে কি করে এলো সেটার খবর রাখবে কে এবং ফ্ল্যাটে অনেক নতুন নতুন মানুষ এসছেন এই ফ্ল্যাটেও একজন এসছেন যিনি এলাকায় পরিচিত হচ্ছে কিডনির পেশেন্ট হিসাবে সেই ভদ্রলোকের বাড়ি থেকে দুজন নাবালিকা এবং একজন সাবালিকাকে ডিডি ডিপার্টমেন্ট গ্রেপ্তার করেছে তাকেও গ্রেপ্তার করেছিল কিন্তু সে কিডনির অসুখে আক্রান্ত বলে তাকে গৃহবন্দি রাখা হয়েছে এখন সে তার বাড়িতেই আছেন জেল নিতে নেই দুজনকে হোমে পাঠিয়েছে আর একজনকে মতো ব্যবস্থা ব্যবস্থাপনা করছে মদন মিত্র তো এই পাড়াটা তন্ময় ভট্চা যে এটা জানেন মদন মিত্র কি এটা জানেন যে যে দুজন নাবালিকাকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজন নাবালিকার একজন মদন মিত্রর বিধানসভা কেন্দ্র দক্ষিণেশ্বরের যদি না জানেন মদন মিত্রকে বলবেন তাহলে তার বিধানসভা কেন্দ্র থেকে একজন নাবালিকাকে তন্ময় ভট্টার্যের পাড়ায় থাকা মহিলা পাচার চক্রে পৌঁছে দিল কে মদন মিত্র তার সঙ্গে কোনো সংযোগ নেই তো আরেকজন নাবালিকা যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি নিউ ব্যারাকপুরের নিউ ব্যারাকপুরের পৌরসভা কারা চালায় কারা দখল করলো কুড়িটা ওয়ার্ডের ভিতর উনিশটা ওয়ার্ড নিউ ব্যারাকপুরের বিধায়িকাকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের কারোর সঙ্গে নিউ ব্যারাকপুরের যে নাবালিকা বরানগর পর্যন্ত এসে পৌঁছলো তার কোনো সম্পর্ক নেই তো গত দশ বছরে তৃণমূল ক্ষমতায় আসার পরে ভারত সরকারের তথ্য এবং রাজ্য সরকারের তথ্য অনুযায়ী দু হাজারের বেশি বাঙালি নাবালিকা বা পশ্চিমবঙ্গবাসী নাবালিকা পাচার হয়েছে এই পাচার কার্যের কিংপিনের নাম হচ্ছে এস কে হাসান আলী দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী জীবনতলা এই চত্বরে হচ্ছে এই মেয়েদের পাঠানো হয় কে দায়িত্ব নেবে উনি দেবেন না উনি দক্ষিণ চব্বিশ পরগনার পার্টি দেখতেন এক সময় উনি এক সময় দক্ষিণ চব্বিশ পরগনার পার্টি দেখতেন তৃণমূল কংগ্রেস দেখতেন মদন মিত্রকে বলে দেবেন মুখ খোলার আগে সব তথ্য সংগ্রহ করতে না হলে পরে ঝাঁপি একবার খুলে দিলে ও লাভলি বেরিয়ে যাবে কিন্তু অনেক লাভলি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মদন মিত্র চতুর্দিকে অনেক লাভলি ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো লাভলিকে কিন্তু রাস্তায় দাঁড় করিয়ে দেবো ইতিমধ্যে বরানগর অঞ্চল জুড়ে এই মধুচক্রের আসরের খবর পেয়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোয়েন্দা বিভাগের অভিযান চালানোকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তেজনারও সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তিনশো পঁয়ষট্টি তিনশো ছেষট্টি বাই এ তিনশো সত্তর এ তিনশো ছিয়াত্তর এবং চুয়াত্তর আইপিসি এবং পক্সো একশো তিপ্পান্ন বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কতদিন ধরে এই এলাকায় চলছে এই মধুচক্রের আসর এই মধুচক্রের সাথে কারা কারা যুক্ত কিভাবে এখানে মহিলাদের আনা হতে সমস্ত বিষয়ে তদন্ত চলছে বিউরো রিপোর্ট সঠিক বার্তা